Assalamualaikum. Assalamualaikum. নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। শুনতে পাচ্ছো? আপনি ভালো আছেন? জিমি, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু তোমাকে দেখতে পাচ্ছি, আর কেউ জয়েন করেনি এখনো। আচ্ছা হ্যাঁ, তুমি বলো তো কি যেন জানতে চাচ্ছিলে অ্যাসাইনমেন্ট থেকে। হ্যালো অস্মিকা, হ্যালো অস্মিকা, আমি এখানে কোশ্চেন করছিলাম যে আমাদের যে মিস, আমি বলতেছিলাম যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওখানে কোশ্চেনে তো মিস ব্যাখ্যাও চাইছে, তো মিস ওখানে কি আমরা কোনো ব্যাখ্যা দিব না? না, ব্যাখ্যা চাইনি তো। নির্ধারিত কাজটা দেখো, নির্ধারিত কাজ হলো কি লেখা আছে আমার পাঠ্যপুস্তকে উল্লেখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন। কি কি সংকেত লাগবে? বাংলাদেশের মানচিত্র, আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন, আন্তর্জাতিক শিরোনাম, বাইরের কিছু দেখি না, বাইরে যে ব্যাখ্যা ওটা অধ্যায়ের নাম লেখা আছে, অধ্যায় কি কি আছে সেটা বলা হচ্ছে। মিস এটা নিয়ে বলছো? মিস এটা নিয়ে চূড়ান্ত আমি শুভ্রার সাথেও কথা বলছি, তো শুভ্রা আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে তো ব্যাখ্যাও চাইছে, তো ওর কথা শুনে আমি সার্চ করছিলাম যে কেউ কি ব্যাখ্যা দিছে নাকি, তো মিস আমি গুগলে সার্চ করে দেখলাম এখানে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে করছে। না, ইউটিউব দেখে লাভ নেই, গুগলে দরকার নেই, ওগুলো ভুল দেওয়া থাকে। তুমি তোমার নির্ধারিত কাজটা দেখো, ওইটা আমাকে পড়ে শোনাও, নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট পড়ে শোনাও, পড়ে শোনাও। ওকে মিস, আমি পড়ছি। হ্যাঁ পড়ে শোনাও, শুধু শুধু মাস্টিকা আছো, আর কেউ নাই? মিস নির্ধারিত কাজ করবো, মিস এখানে লেখা আছে পাঠ্যপুস্তকে উল্লেখিত সাংকেতিক চিহ্ন গুলো ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন করো। মিস এখানে সংকেত দেওয়া আছে বাংলাদেশের মানচিত্র, আন্তর্জাতিক সংকেত চিহ্ন, মানচিত্রের শিরোনাম, মানচিত্র উত্তর দিক নির্দেশন আর সূচক। মিস নির্দেশনায় লেখা আছে ভূসংস্থানিক আছে, আর মিস শুনছেন? মিস এখানে ভূসংস্থানিক আছে, এখানে হচ্ছে মানচিত্র, তারপর ভূচিত্র বলি, এখানে দেয়াল মানচিত্র, এগুলো সবকিছু নিয়ে মানে এক একটা করে ব্যাখ্যা দিতে ওখানে। না, ব্যাখ্যা দিতে বলেনি, ওটা বলছে যে ভূসংস্থানিক মানচিত্র, দেয়াল মানচিত্র এগুলো দেখতে পারো, এগুলো দেখে সুন্দর একটা মানচিত্র আঁকতে পারো, এটা বলছে। তোমার কাজ হলো এটা, যেটা আমার পাঠ্যপুস্তকে উল্লেখিত, এটাই হলো অ্যাসাইনমেন্ট। তাহলে শুধুমাত্র শিরোনাম থেকে, শিরোনাম থাকবে, উত্তর দিক নির্দেশ, তাহলে শুধুমাত্র শিরোনাম দিয়ে খালি মানচিত্রটাকেই দিলেই ব্যাস শেষ? হ্যাঁ, যে বইয়ে যেটা আছে, বইয়ের কত পৃষ্ঠায় সেটা যে তোমাকে ক্লাসে একটু দেখালাম, বইয়ের কত পৃষ্ঠায় এটা আমাকে একটু বলো। আমি আবার বলি, আমি বের করি, এটা 32 পৃষ্ঠায়। 32 পৃষ্ঠায়? হ্যাঁ
শোনো সবগুলো জেলার নাম লেখার দরকার নাই, শুধু বিভাগগুলো লিখলে তো হ্যাঁ। আমার কথাটা আবার শোনো, সবগুলো জেলার নাম লেখার দরকার নাই, এতগুলো জেলার নাম তোমরা লিখতে পারবে না, কারণ পার্থক্যটা ছোট, জায়গা নাই অতটা, তাই না বলো? হ্যাঁ ঠিক না, হ্যাঁ ছোট যে বিভাগ গুলোর নাম আমি বলি, দেখো এই যে চার কোনা দেওয়া আছে, চার কোনা, চার কোনা একটা চিহ্ন, সাংকেতিক চিহ্ন যেটা, সেটা হলো রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ। জাস্ট বিভাগ গুলো দিবা, নদীর নাম দিতে পারো, নদীর নাম হলো যেমন উপরে দেখো যমুনা নদী, বগুড়ার পাশে এলাকা আছে, আছে কিনা বলো? জিমি 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 আছে। আচ্ছা তোমরা মঙ্গলবারে আসবে না ক্লাসে? জিমি হ্যাঁ হ্যালো কথা বলো, মঙ্গলবার জিমি জিমি মঙ্গলবারই জমা দিতে হবে, মিস মঙ্গলবার 8টা থেকে ক্লাস হবে। ক্লাস কয়টা? মিস 8টা থেকে ক্লাস। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আচ্ছা আমি একটা করতে পারি, একটা মানচিত্র আমি নিজে এঁকে হ্যাঁ তোমাদের মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দেই, তাহলে ওটা দেখে মানে বুঝতে পারবা যে হ্যাঁ এরকম নাকি বলো তো, দিব এরকম তাহলে শুনতে পাও? জিমি তাহলে আরো ভালো হবে। হ্যাঁ আমি দেখি আজকে বাসায় গিয়ে মিস আর একটা মানচিত্র এঁকে মিস আর একটা কোশ্চেন ছিল, হুম বলো, এখানে লেখা আছে প্রচলিত প্রতীক চিহ্ন, এগুলো মানচিত্র প্রতীক চিহ্ন সেটা কিন্তু আমরা একবার এক্সাম্পল করেছিলাম আপনার ক্লাসে, তুমি এগুলো কি আঁকাতে হবে? না না ওগুলো না, এই যে 32 পৃষ্ঠার মানচিত্রটা দেখো, এখানে দেখো আন্তর্জাতিক সীমারেখা, বিভাগীয় সীমারেখা, জেলা সীমারেখা, রাজধানী, বিভাগীয় শহর, জেলার সদর, নদী, এগুলো দেওয়া আছে, এগুলো হলো আন্তর্জাতিক সংকেত, এগুলো যে কোনো মানচিত্রে ব্যবহার করা। ওকে মিস, আমি চারপাশ দিয়ে কি আমি চারপাশ দিয়ে কি মার্জিন করে এভাবে করে মানে চার কোনা করে বক্স করে তারপর আঁকাবো? হ্যাঁ বলো, মানে মিস বইয়ে যেভাবে মানে চার কোনা বক্স করে দেওয়া আছে এভাবে করে আঁকাবো? মার্জিন করতে হবে, হ্যাঁ। আরেকটা কি বলেছিলাম, যদি এই মানচিত্রটা ফটোকপির দোকানে একটু বড় করতে পারো, একটু বড় করে কপি করে দেয় ভালো, আর যদি না করো তো এটা একটু বুঝতে পারছো, এটা বলেছিলাম। আর কি বলেছিলাম, যে সবগুলো জেলার নাম আমি ফটোকপি করিনি, মিস আপনি যে পেপারটা দিয়েছিলেন ওখানে আমি ছাপ তুলে তারপর ওটা আঁকিয়ে দিব। হ্যাঁ তা পারো, তোমাদের নির্ধারিত কাজ হলো শুধু মানচিত্র আঁকা, ইউটিউবে অনেক কিছু দেয়া থাকতে পারে, ওরা ভুল দেয়া থাকে, হ্যাঁ ওরা ভুল দেয়া থাকে, আর কলেজের মেয়েরা ওরকম দেখে ভুল করে, আচ্ছা ভুল করে। ওকে মিস, তাহলে আমি শুধু চিত্রটাই আঁকাবো, মিস শুভ্রাই প্রশ্নটা করেছিল তো মিস আমি ওকে জানিয়ে দিব। উনি আচ্ছা ও ক্লাসে নাই আজকে, ক্লাস মিস বলতে পারি না আমি বড় অসুস্থ, মিস কেউ তো ক্লাসে আসছে না, তিনজন দেখছে, আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। এই যে এখন মাত্র আফিফা দেবেন আসলো, আফিফা দেবেন কি ব্যাপার, দেরি হলো যে ব্যাপার,
আফিফা শুনতে পাও? হ্যালো, আচ্ছা মাসি, আমরা যেখানে পড়ছিলাম সেখানে চলে যাই পরে। বলো আমরা কত অধ্যায় পড়ছি বলো তো। হ্যালো, কথা বলো তোমরা মাসপিকা। হ্যালো, আপনি কিছু বলছেন? হ্যাঁ, 115 পৃষ্ঠা বের করো। 115 বের করেছ? 115 পৃষ্ঠা বের করো। মাসপিকা বের করেছ? আমরা, হ্যাঁ বলো তোমরা বলো। জনসংখ্যা সমাধানে সমস্যা সমাধানে কি কি করণীয়? জিমি, এটা এটা কি কি পড়বো? জনসংখ্যা ঘনত্ব ও বন্টন। জিমি, 115 পৃষ্ঠা বের করতে পেরেছ? ও বন্টন, হ্যাঁ মিস, বলো বলো মিস, আমাদের কি আছে? আমাদের অ্যাসাইনমেন্টে কিছু মানচিত্র রাখলেই হবে। হ্যাঁ বাবা, শুধু মানচিত্র রাখলেই হবে। হ্যাঁ ওকে ম্যাম। হ্যাঁ শুধু মানচিত্র বিষয়গুলো, ওগুলো কোথায় লিখবো? ওগুলো যে বইয়ের মতো, বইয়ের মতো উপরে আলাদা একটা কাগজে লিখে ওই মানচিত্রের সাথে পিন আপ করে দিবা। হ্যাঁ, তোমার নাম, রোল, শ্রেণী এগুলো লিখে আলাদা একটা কাগজে লিখে ওই মানচিত্রের সাথে পিন আপ করে দিবা, পারবো না? জি মিস। হ্যাঁ আমি, হ্যাঁ আমি আজকে সন্ধ্যায় তোমাদের একটা না হয় মানচিত্র নমুনা একে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, নাইন হেমানি ওখান থেকে দেখে নিও। হ্যাঁ বলো বলো। হ্যালো, আমাদের যে শিরোনামটা আপনি লিখে দিয়েছিলেন সেই শিরোনামটা কি আমি যে নীল পেপার পড়ে ফেলবো, মানে শিরোনামটা কি পড়ে লিখে তারপরে ওই নীল পেপারে করবো? না, আলাদা একটা কাগজে ওই যে স্কুলের নাম, কত নাম্বার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমার নাম, রোল, এগুলো আলাদা পেজে লিখে ওই মানচিত্রের সাথে পিন আপ করবা, বুঝছো? ওকে মিস। হ্যাঁ আলাদা পেজে লিখে, বুঝেছি। ওটার উপরে পিন আপ করে দুই পাতা হবে মোট, একটা সাদা পাতা আর একটা রঙিন পাতা। যারা রঙিন কাগজ ম্যানেজ করতে পারবে না দরকার নেই, সাদা কাগজ রঙিন পাতা। তাহলে আমি আজকে সন্ধ্যায় একটা মানচিত্র এঁকে দেবো, হ্যাঁ বুঝছো? কেমন হবে? কালকে কি তোমাদের জমা দেওয়ার ডেট? কালকে জমা দিতে হবে, জিনিস কালকে, জিনিস কালকে দিতে হবে, জিনিস কালকে জমা দিতে হবে, জিনিস কালকে জমা দেওয়া লাগবে। বিকালে আমি সন্ধ্যায় একটা পাঠাবো ছবি তুলে, কেমন হবে? আমি নিজে একে পাঠিয়ে দিই, ঠিক আছে? ওকে মিস। আর নাম রোল গুলা, ওকে মিস, আলাদা। সবাই আজকে তো দেরিতে আসছে কেন? আর রাহি, রাহি বারবার অ্যাডমিট দিচ্ছে কিন্তু সে কি ড্রাইভ হতে পারছে না বারবার। আচ্ছা 115 পৃষ্ঠায় আসো, জনসংখ্যার ঘনত্ব বন্টন। হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে মাসিকা? তোমার বই থেকে পড়ে শোনাও আমাকে। পপুলেশন ডেন্সিটি কি?
একটু পড়ে শোনাও তো মাসিকা। হ্যালো মাসিকা, পড়ে শোনাও জনসংখ্যার ঘনত্ব কি, পড়ে শোনাও। জিমি, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে আমাকে একটু বই থেকে পড়ে শোনাও। জনসংখ্যা এবং কোন দেশে মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তন যে অনুপাত অনুপাত তা জনবসতি ঘনত্ব। তার মানে একটা দেশে মোট জনসংখ্যা এবং মোট আয়তনের যে অনুপাত সেটাই হলো জনবসতি ঘনত্ব। পৃথিবীর এবং পৃথিবীর বিভিন্ন দেশের জনবসতির ঘনত্ব জানতে হলে মোট জনসংখ্যা ও দেশের আয়তন জানতে হবে। তাহলে জনসংখ্যা ঘনত্ব সূত্রটা কি বলতো? মোট জনসংখ্যা বাই মোট ভূমির আয়তন, বলো সূত্রটা কি, বলো যেমন বাংলাদেশের উদাহরণ দেওয়া আছে, বাংলাদেশের মোট জনসংখ্যা এখানে বানানো হচ্ছে 97,72,364 জন এবং এর আয়তন হলো 147,570 বর্গ কিলোমিটার। তাহলে জনসংখ্যার ঘনত্বটা কেমন হবে? এই জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখা গেল 1,015 জন হয়েছে, এটা হলো প্রতি বর্গ কিলোমিটারে। কেমন? তাহলে উপরের তথ্য বা এই যে উদাহরণটা আমরা দেখলাম, এখান থেকে কি বুঝলাম? দেশের জনসংখ্যার তুলনায় আয়তন বড় হলে জনসংখ্যার ঘনত্ব কমে, মানে বড় আয়তনের দেশ হলে। আবার ঘনত্ব যদি বেশি হলে তা ভূমির উপর চাপ সৃষ্টি করে। এই যে পাশে একটা ছোট বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে, দেখো যে অংশগুলো গাঢ় রং বেশি কালো দেখাচ্ছে সেগুলোতে হলো জনসংখ্যার ঘনত্ব বেশি, বুঝছো? আফিফা দেবে, তুমি কি আছো, সংযুক্ত আছো? হ্যালো আফিফা, কথা বলো, আছো? জিমিস আছি। তুমি কি বইয়ের 115 জিমিস দেখতে পাচ্ছো? বের করেছো 115। এবার দেখো মানুষ ভূমি অনুপাত, মানুষ ভূমি অনুপাত, যে সকল ভূমি মানুষের কাজে লাগে। ভূমি ভূমি বলতে এখানে বোঝাচ্ছে জমি বা মাটি, বুঝতে পেরেছ? এবং সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কার্যকর ভূমি বলে। মনে করো যে জমিতে চাষবাস করা যায় বা বাড়ি ঘর করা যায়, যে কোনো কাজে লাগানো যায় তাকে বলে কার্যকর ভূমি। আপনার কথাই তো বুঝলাম না। যে সব জমিতে চাষ ফসল উৎপাদন করা যায় সেগুলোকে বলে কার্যকর ভূমি, বুঝতে পেরেছ? এবার হ্যালো বোঝা যায়, কথা বলো। হ্যালো জিমি, শুনতে পাচ্ছি? জিমি শুনতে পাচ্ছি? মানুষ ভূমি অনুপাত বলতে কার্যকর ভূমির অনুপাত ধরা হয়। নেট, আপনার নেটে অনেক প্রবলেম হচ্ছে, কথা অনেক আটকে আটকে আসছে। স্যার আমার নাকি তোমাদের? আমি তো নেট পাই এখানে, তোমরা পাচ্ছ না? আচ্ছা দেখো 116 পৃষ্ঠা দেখো মাসপিকা,
মিস আমাদের নেট আছে কিন্তু মিস আপনার কথা অনেক আটকে আটকে আসছে। আমি আউট নেট পাচ্ছি একে। আচ্ছা দেখো 116 পৃষ্ঠার সূত্রটা দেখো, মানুষ ভূমি অনুপাত মোট জনসংখ্যা বাই মোট কার্যকর ভূমির আয়তন, মানে মোট জনসংখ্যাকে কার্যকর ভূমি দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। প্রকৃতপক্ষে কোন দেশের ভূমির উপর জনসংখ্যার চাপ কিরকম তা জানতে হলে সে দেশের জনসংখ্যা ঘনত্বের পরিবর্তে মানুষ ভূমি অনুপাত কত তা জানা প্রয়োজন। শোনো সহজ কথাই হলো, কিছু জমি আছে যেগুলো অনুর্বর কাজে লাগে না, ফসল উৎপাদন করা যায় না, সেগুলোকে কার্যকর ভূমি বলা হচ্ছে না, বুঝতে পারছ? এখন শুনতে পাও আমার কথা? হ্যালো। আচ্ছা এবার আসো কাম্য জনসংখ্যা। কাম্য কাম্য মানে হলো মানুষ যেটা, শোনো কাম্য জনসংখ্যা মানে হলো মানুষ যেটা কামনা করে, প্রত্যাশিত। কাম্য জনসংখ্যা মানে হলো ইংরেজিতে বলে অপটিমাম পপুলেশন। একটু সহজ ভাষায় শোনো আগে, যদি একটা দেশের জনসংখ্যা অনেক বেশি বেড়ে যায়, বুঝছো, একটা দেশের জনসংখ্যা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সেটা একটা দেশের জন্য বোধস্বরূপ। মনে করো এতগুলো লোকের কর্মসংস্থান খাদ্য ঘাটতি এগুলো দেখা দেয়। আর যদি জনসংখ্যা কম হয় তাহলে কি হয়, কম হলে জনসংখ্যা কম হলে ওই ধরো দেশের সম্পদ কাজে লাগানো যায় না। হ্যাঁ সেই জন্য এমন একটা জনসংখ্যা দরকার যেখানে মাথা পিছু আয় সর্বোচ্চ হয় একটা দেশে, সেটাকে বলে কাম্য জনসংখ্যা। তোমাদের বইয়ের ভাষায় বলি, কোন দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতের ভারসাম্য থাকলেই তাকে কাম্য জনসংখ্যা বলে। মানে ভূমি আর জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য থাকে। হ্যালো হ্যালো জিমি। আচ্ছা শোনো এরপরে আছে নি বলো নি বলে ফেলো পাঁচটা বলো কি বলতে চাও। হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। বলো অমিত এখন শোনা যাচ্ছে, যতক্ষণ শোনা যাচ্ছিল। হ্যাঁ বলো বলো। কি বল বলো, মিস আপনার কথা কেটে কেটে আসছে, ঠিকভাবে শোনা যাচ্ছে না। বলতে পারছো না আমার কথা? আমি তো শুনতে পাই না, অনেক ডিস্টার্ব হচ্ছে নেটে। আচ্ছা এবার দেখো, অতি জনাকীর্ণতা, অতি জনাকীর্ণতা 116 পৃষ্ঠা শুনতে পাও। 116 আফিফা তুমি শুনতে পাচ্ছ? আফিফা দেবে, কথা বলো শুনতে পাও? মিস শুনতে পাচ্ছি। আচ্ছা
বিচ্ছিন্নতা এবার পড়বো আমরা ওভার পপুলেশন ওভার পপুলেশন ওভার পপুলেশন জিনিসটা কি দেখো জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে অতি জনাকীর্ণতা বলে এর ফলে মোট উৎপাদিত সম্পদের পরিমাণ তথা মাথাপিছু উৎপাদিত সম্পদের পরিমাণ অল্প হয় তার মাথাপিছু উৎপাদন ও ভোগের পরিমাণ হ্রাস করে উচ্চ যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে কি হয় মাথাপিছু উৎপাদিত মাথাপিছু মানে প্রত্যেক জনের এক এক জনের হ্যাঁ আরেকটা হলো জনস্বল্পতা আন্ডার পপুলেশন একটা হলো ওভার পপুলেশন আরেকটা হলো আন্ডার পপুলেশন আন্ডার পপুলেশন যেটা সেটা হলো জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ বেশি থাকলেও জনসংখ্যার স্বল্পতার কারণে পর্যাপ্ত সম্পদ ও ভূমি ব্যবহার না করা গেলে উৎপাদন ব্যাহত হয় এই অবস্থাকে জনস্বল্পতা বলে যেমন ধরো অস্ট্রেলিয়া আর্জেন্টিনা প্রভৃতি দেশে ভূমির তুলনায় জনসংখ্যা কম অস্ট্রেলিয়া অনেক বড় একটা দেশ বুঝছো অস্ট্রেলিয়া আর্জেন্টিনা এগুলো হলো আয়তনে অনেক বড় দেশ তোমরা কি মাত্র দুইজন আছো মাসিকা আর আফিফা বলো তো আমি আফিফা সোহানা আছে সোহানা আছে আচ্ছা শোনো আমরা কলেজে যে স্কুলে একসাথে ক্লাস নেই তো অনেক টিচার এজন্য নেটে একটু প্রবলেম হয় এটা দেখো বললেও কলেজ থেকে ক্লাস নেই তো বাসা থেকে যখন নিতাম তখন তো অসুবিধা হয় নাই তাই না বলো মাস্টার হ্যালো মিস হ্যাঁ এখন একটু অসুবিধা হয় স্কুলে সমস্ত অনেক অনেক টিচার একসাথে ক্লাস নেয় তো তখন নিয়ে একটু সমস্যা হয় আচ্ছা এবারে দেখো এবারে দেখো জনসংখ্যার বন্টন একশো ষোল পৃষ্ঠা পপুলেশন ডিস্ট্রিবিউশন জনসংখ্যার ঘনত্ব বা আকারগত তারতম্য থেকে তোমরা এটা সহজেই বুঝতে পারছো যে ভূপৃষ্ঠে জনসংখ্যা সমভাবে বিস্তৃত নয় তোমাদের কি মনে হয় গোটা পৃথিবীতে কি একরকম জনসংখ্যা বলো এরকম মনে হয় তোমাদের বলো তো গোটা পৃথিবীতে কি একরকম জনসংখ্যা বলো না কোথাও বেশি কোথাও কম বুঝছো স্থানভেদে জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি সমান নয় কোথাও মানুষের বিপুল ঘনসমাবেশ আবার কোথাও জনমান্য ভিড় ভূপৃষ্ঠে 50-60% মতো এলাকায় মাত্র শতকরা 5% লোকের বসতি খেয়াল করো মানে পৃথিবীর অর্ধেক জায়গা জুড়ে মাত্র 5% লোক বাস করে স্থলভাগের মাত্র শতকরা 5% এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস মানে অল্প জায়গায় বেশি লোক বসবাস করে আবার অন্যদিকে অনেক বড় জায়গায় অনেক কম লোক বসবাস করে এরকম হয় আচ্ছা তোমাদের মধ্যে একজন আমাকে জনসংখ্যার ঘনত্ব বন্টনের প্রভাবক এটা একটু পড়ে শোনাও তো জনসংখ্যার ঘনত্ব বন্টনের প্রভাব তোমরা একজন একটু পড়ে শোনাও আমাকে কে শোনাবে বলো
কে পড়াশোনা করবে? জনসংখ্যার ঘনত্ব বন্টনের প্রভাব একটু পড়লে শোনা আমাকে। হ্যাঁ পড়ো। নিজের দেশে কোন অঞ্চলে জনসংখ্যা বেশি থাকলেও কম একদম কম এ বিষয়ে চিন্তা করলে বুঝতে পারবে কিছু প্রকৃতির কিছু সামাজিক ও অর্থনৈতিক বিষয় রয়েছে যা জনসংখ্যা ঘনত্ব কম বা বেশি হতে সাহায্য করে। এই বিষয়গুলো আমরা জনসংখ্যা ঘনত্ব ও বন্টনের প্রভাব বলছি। প্রথমত একে দুই ভাগে যথা প্রকৃতিক প্রভাব অপ্রকৃতিক প্রভাব। মানুষ স্বভাবত সমভূমি অঞ্চলে যেখানে কৃষি শিল্প গড়ে তোলা যায় সেখানে বসবাস করতে চায়, তাই পৃথিবী সমভূমি অঞ্চলে ঘনত্ব বেশি সবচেয়ে বেশি। আবার পাহাড় জঙ্গলময় অঞ্চলের জীবন ধারণ অনেক কষ্ট, ফলে ওই সকল অঞ্চলে জনবসতি কম। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। জলবায়ু জলবায়ু প্রভাবে জনবসতি বন্টন নিয়ন্ত্রণ করে। চরম ভাব ভাবাপন্ন জলবায়ুতে সমভাবাপন্ন জলবায়ু মানুষ বসবাস করতে পছন্দ করে। চরম ভাবাপন্ন অর্থ হলো চরম ভাবাপন্ন অর্থ হলো তীব্র, এটাকে বলে চরম ভাবাপন্ন, বিশ্বের তীব্রতা বেশি। আর সমভাবাপন্ন হলো শীত বিশ্বের তীব্রতা বেশি না, শীত বেশি লাগে না, গরম বেশি লাগে না। হ্যাঁ এবার মৃত্তিকাটা পড়ো, বলো মৃত্তিকা। ওকে মৃত্তিকা মৃত্তিকা বৈশিষ্ট্য মানব বসতির উপর যথেষ্ট প্রভাব ফেলে। উর্বর মৃত্তিকা কৃষিকাজে উপযুক্ত হওয়ায় এর ফলে অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব বেশি। পানি যেখানে সুপেয় পানি পাওয়া যায় সেখানে জনবসতি ঘনত্ব বেশি হয়, এজন্য নদী উপকূলবর্তী অঞ্চল জনসংখ্যা ঘনত্ব বেশি। খনিজ প্রাপ্তির উপর জনসংখ্যা ঘনত্ব নির্ভর করে। এবার আমি তোমাদের অপ্রাকৃতিক প্রভাব, আমি বলি শোনাই, অপ্রাকৃতিক প্রভাব দেখতে হবে। অপ্রাকৃতিক মানে কিন্তু মানব সৃষ্ট, মানুষের সৃষ্টি। তার মধ্যে যে সামাজিক সামাজিক কি কি বিষয় আছে দেখবো, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে দেখি, খাদ্য বস্ত্র বাসস্থান। হ্যাঁ বলো কিছু বলতে চাচ্ছিলে। খাদ্য বস্ত্র বাসস্থান এবং কর্মসংস্থানের জন্য যেখানে বেশি সুযোগ আছে সেই সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো দেশ সমূহে প্রাকৃতিক সুযোগ সুবিধা থাকলে
দিলেও সামাজিক সুবিধা বলি অস্ট্রেলিয়া আমেরিকা এই সব জায়গায় কিন্তু খুব যে উর্বর ব্যক্তিটা তা না, কিন্তু তারপরেও জনসংখ্যার ঘনত্ব বাড়ছে কারণ সামাজিক সুবিধা রয়েছে, কর্মসংস্থানের সুবিধা রয়েছে, সাংস্কৃতিক কিছু বিষয় আছে। সাংস্কৃতিক বিষয়ের মধ্যে হলো শিক্ষা সংস্কৃতি আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে, জ্ঞান বিজ্ঞানের চর্চা ও বিকাশের অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনবসতিও বেশি। অর্থাৎ যেখানে শিক্ষার্থী জনসংখ্যার গণতি আর সেটা হলো অর্থনৈতিক শিল্পাঞ্চলে যেখানে কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যেসব অঞ্চল অর্থনৈতিক ভাবে এগিয়ে যায় সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, যেমন যেমন জাপানের ওসাকা, ভারতের মুম্বাই প্রভৃতি স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি, মানে যেখানে শিল্প অঞ্চল থাকে। জাপানের ওসাকা হলো শিল্পাঞ্চল, বড় বড় শিল্প করে এসেছে এসব জায়গায়। আচ্ছা তাহলে আজকের হোমওয়ার্ক লেখো, বাড়ির কাজ দেখো, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো লেখো। 1 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব বলতে বুঝো লেখো, লিখছ তোমরা? এরপর লেখো মানুষ ভূমি অনুপাত বলতে কি বুঝো, মানুষ বলতে কি বুঝো? এরপরে লেখো কাম্য জনসংখ্যা বলতে কি বুঝো। 3 নম্বর, কাম্য জনসংখ্যা বলতে কি বুঝো? এরপরে লেখো অতি জনকীর্ণতা কি, অতি জনকীর্ণতা কি? প্রশ্নগুলো যে আজকে যেটা পড়ালাম 15 পৃষ্ঠা থেকে শুরু, জনসংখ্যার ঘনত্ব কি এটা 1 নম্বর, 2 নম্বর হলো মানুষ ভূমি অনুপাত কি, 3 হলো কাম্য জনসংখ্যা কি, 4 হলো অতি জনকীর্ণতা কি, 5 হলো জনস্বল্পতা কি, হলো জনসংখ্যার বন্টন কি, আর 7 নম্বর হলো জনসংখ্যার ঘনত্ব বন্টনের প্রভাব গুলো আলোচনা করো। জনসংখ্যার ঘনত্ব বন্টনের আলোচনা করো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা আজকের মতো শেষ করি তাহলে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আজকে সন্ধ্যায় আপনার 4টা মিস, হ্যাঁ বলো মিস, আপনার 4টা কোশ্চেন বুঝতে পারছি, 5 নম্বর কোশ্চেনটা কি? আচ্ছা যে বইয়ের যে পয়েন্ট গুলো